এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. শ্রীমন্ত বাউলের বেটা নিজে মুখে মুখে গান বেঁধে পথে পথে গিয়ে বেড়ায়, আর নিজে কানে শুনলো, ভারী ভালো লাগলো রে, ভারী ভালো লাগে। তার বেটা দেখতে হবে তো। হবে না, ওর বাপ শ্রীমন্ত নিজের মুখে মুখে গান পারত। দাদা কিন্তু বলতো মাতব্য, উমা বিনা পানির চরণ পেয়েছে, তার লেগে ওর নাম রেখেছি হংসরাজ। রাজ হংস বাটা, সস্যর বংশ মাতব্য, ও রাজ হংস নয়, যশোর বংশ বটে। কোন কথা? ও ওরা কাকা, দুজনে মিলে লোক ঠকায় আর গান শোনায়। আসলে গান লেখা করেছিল ওর বাবা, সেই গানগুলারে ও নিজের নামে তালা করছে। অকত্তা জ্যোতিষী কি মা কিস্তি, পরিষ্কার করে বুঝাই বল। অকত্তা লোভেন, ওর কই প্রমাণ করতে হবে? মস্ত বড় গাইয়ে সদয় দাসকে হারাতে পারে, তাহলে ও হচ্ছে বাপের বেটা। বেশ, আমি লড়ব, গানে পাল্লা দেবো সদয় দাসের সঙ্গে। তিনকালে গিয়ে এই এককালে ঢেকে দিই, আমি লড়বই হাঁসের বাচ্চা। কবে শুনবো গণপতির তলায় নেংচিনুর বসে বলছে আমি কবি হয়েছি কথা, আমার গান শুনো। আমার মেয়েকে হারাক দেখি তবে বুঝবো বেটা মরদ। আর তোমার চাঁদ বদলি খাচ্ছি মুখি, একবার লড়ে যা।
Thank you.
করবি? খুন তো হয় নাই, একটু জল খাচ্ছিল বলছে ছেলে মানুষ না খাতে কি জানে আহা বসা না ঘুষে ঘুষে একবার থ্যাবড়া হয়ে যাবে কি হবে আমাকে নাক্ষ দিতে হবে কিনে এই বয়সে খুনি মেজাজ পেয়ে যাচ্ছি কার জন্য ওর বাপ হয়ে তুই কেন ওকে ভালো মতো চালাইতে পারিস নাই কেন লজর দিস নাই ওর ভালো মতের দিকে কিরকম বিষয় বটে এ বিষয় হয় না বটে আমার কথা অমান্য রসিক দাদাবাবু ঢাকা ঢাকা করে দেখি সে বাবাটাকে ধরে নিয়ে ও বাবা কেমন লাভ কর পুলিশে ধরা করবে যে চলে গেলে তারপর দিলে হতো নিরান বাবা সোজা বিচার করে তোকে ওর সঙ্গে নাকা দিতে হবে তোকে দিতে হবে না ওর সঙ্গে যা না খাতে না খাতে চলেছে শুনে
সাবধানে থাকিস জাদুঘরে। এখন থেকে ওকে চোখে চোখেই রাখবো। হিংসা হিংসা কেউ কারো ভালো দেখতে পারে না। হুটোপাটি করবে না, হুটোপাটি করবে না, ওয়ান বাই ওয়ান নেবো। অংশু দাদা, হ্যাঁ অংশু দাদা, শিগগির এসো, ওখানে কি সুন্দর মজা খেলা হচ্ছে, চল চলো। খেলা শুরু হচ্ছে ব্যাটের শ্যামচন্দ্র নন্দী, ইনি ব্যাট করছেন ময়দানের দক্ষিণ দিক থেকে, ইনি ব্যাট করছেন। আর বল করছেন বসন্ত দত্ত, ইনি বল করছেন হাইকোর্টের দিক থেকে। হ্যাঁ, ইনি বল করছেন ময়দানের উত্তর দিক থেকে। বসন্ত দত্ত বল করেছেন, ঘুরলেন বল, সঙ্গে সঙ্গে সজোরে ঘুরিয়ে মেরেছেন শ্যামচন্দ্র, সোজা চার, ভারী সুন্দর চার মেরেছেন শ্যামচন্দ্র। যাই হোক, আবার বল করছেন বোর, আরে বাহারে বাহারে বাহাবা, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা, আরে বাহারে বাহারে বাহাবা, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। কি মজার খেলা রে ভাই, কি খেলা, আরে পাহাড়ে পাহাড়ে বাবা, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। একজনা তীরে পুড়ে গোলাটারে দেয় ছুড়ে, একজনা তীরে পুড়ে গোলাটারে দেয় ছুড়ে, তিনটি কাঠের টিকো হয়ে যায় দুফালা। কি মজার খেলা রে ভাই, কি খেলা, আরে বাহারে বাহারে বাবা, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। ভীমের গদার মতো মাথার উপর যেটা বন 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 ঘুরে, ভীমের গদার মতো মাথার উপর যেটা বন 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 ঘুরে, খাকি তারে গোলাটা পাখির মতো আকাশেতে উড়ে, তাকে ধরলেই হাম্মাও দিনে দিনে লাগে ঝামেলা। কি মজার খেলা রে ভাই, কি খেলা, আরে পাহাড়ে পাহাড়ে বাহাবা, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। দুপায়ে বালিশ বাঁধা মাথায় কেমন টুপি সাই 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 ছোটা, দুপায়ে বালিশ বাঁধা মাথায় কেমন টুপি সাই 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 ছোটা, এ খেলার মনে দশ দিনে রোগা হবে যত পেটে মোটা, এই তামাশায় ওরে মন মিলে মিশে যা এই বেলা। কি মজার খেলা রে ভাই, কি খেলা, আরে বাহারে বাহারে বাবা, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। ওয়ান্ডারফুল, ক্রিকেট খেলা নিয়ে কি দারুণ গান গাইলো বল শ্যামু।
দারুন বলে দারুন, নিশ্চয়ই স্বভাব কবি। স্বভাব কবি মানে মুখে মুখে গান বাঁধে? হ্যাঁ গো, ও যা দেখে তাই নিয়েই গান করে। বাবা এই যে দেখছি গোবরে পদ্ম ফুললে। সবই হলো গড গিফটেড, ভগবান ওকে পাওয়ার দিয়েছিল। আই অ্যাডমিট। আরে তোদের যন্ত্রটার নাম কি? হমক বাবুর। হমক? হ্যাঁ গো, কেউ কেউ একে আনন্দলহরিও বলে। কেন দেখিস নি, পূর্ণদাস বাউল তো এই বাজনা নিয়ে গান গান। হ্যাঁ ঠিক বলেছিস তো। এই কি নাম তোমার? একে হংসরাজ দাস। এটি তোমার কে গার্লফ্রেন্ড? একে গার্লফ্রেন্ড আই মিন মেয়ে বন্ধু। হ্যাঁ এখন বন্ধু বটে, কিন্তু বড় হলে ওর সঙ্গে আমার বিয়ে হবে গো। বলে থামো, রু কনফেশন। বলিস কি রে, তুই এই বয়স থেকে লাভ 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 করিস? তোর বাবা তোকে প্যাদায় না? তোর বাবা খুব ভালো তাই না? আমার বাবা নাই গো। হ্যাঁ আমার মতো রিয়েলি একে দেখে না আমার দুঃখ হচ্ছে, এরকম একলা গানের গলা নিয়ে আওয়াজ পাড়া গায়ে থেকে বিক্রি করছে, রেডিও নিয়ে গেলে তো এক্ষুনি লুফে নেবে। হ্যাঁ রে অতই সোজা। কেন ও কি রেডিও গান গাইতে পারে না? আমি কি তাই বলেছি? তবে আজকাল রেডিও গান গাওয়া ঝামেলা কত তাই জানিস? আমার মাসুদ বোন সাত বার গলা রেপজেন্ট দিয়েছে, সাত বার ফেল। তাহলে সে গলা নয় বুঝলি, গলা নয় ফাটা কাসর। এই একবার টানটা ছাড় তো। বললাম ও গানের আওয়াজে নটা সাইরেন কেউ লজ্জা পাবে রে। যা বলেছি ওর মতো গায়ককে কোনোদিন রেডিও রিফিউজ করবে না। এখন একজন তোমরা চুমরা কাউকে দিয়ে না রেডিওতে নিয়ে ইন্ট্রোডিউস করে দেবো। আরে সেটাই তো প্রবলেম, ইন্ট্রোডিউসটা করবে কে? আমি। তুমি রেডিও গান করবে? বলো তো আমি চান্স করে দিতে পারি। এরকম ডাঁটে বলছিস যেন রেডিওটা তো ঠাকুর দাদা। সব 32 আউট করছে, আমার মামা রেডিওর একজন টপ অফিসার। হিরো তাই নাকি রে? আর আমি যদি মামাকে একটু চেপে ধরি তাহলে ওর চান্স। তাহলে তাহলে ওর চান্স করে দে না ভাই ডনি, আমরা তবে গর্ব করে বলতে পারবো একটা গ্রামের আর্টিস্টকে শহরে এনে লিফট দিয়েছি। আরে আর একবার গাইলেই ওর নাম ছড়িয়ে পড়বে, তখন রেকর্ড হবে। পুজো প্যান্ডেলে সে রেকর্ড বাজবে, ফাংশন পার্টিরা তোকে জলসায় নিয়ে যাবে, ইয়া বড় বড় রসদন্দেস খেতে দেবে, কাগজে ফটো বেরোবে, হংসরাজ দাস হংসরাজ দাস। রেডিও গান করলে এত নাম হবে না? হবে না, তুমি যে তখন ফেমাস আর্টিস্ট, কত নাম তখন তোমার। ইয়া তুমি গান গাও বাপু। বাবু সাই তবে দয়া করেন আমাকে। ঠিক আছে চলে এসো কলকাতাতে, করে দেবো চান্স। এই কবে তো? আরে কথা দিচ্ছে কে? ডনি দে আর কে? ঠিকানাটা হারাস নি জানো? না গো শামু দাদা, ও আমি যতন করে রেখে দিয়েছি। ডনি দাদা যাও তো। পে ওকে বস, ওকে। মাকে গিয়ে বল রেডিওর কথা, রেডিও গান করলে আর পথে পথে গান করতে হবে না, মেলা টাকা পাবো, কত নাম ডাক হবে, রসগোল্লা খাবো, কাকুচি কাকুচি ফটক বেরোবে আমার, হংসরাজ দাস হংসরাজ দাস। না না এইসব তো ভালো কথা নয়। কেন আমি কত বড় হবো? বউ ঠান। না না এইসব মতলব ছাড় বাবা, যা হচ্ছে তাই ভালো। হচ্ছে ভালো, বাবা কি বলতো মনে নাই? বাউল সব মরতে বসেছে, তুই গান বেঁধে প্রচার করবি। রেডিও গান দিলে প্রচার করতে ভালো হবে বলো তো? আর এই ছিঁড়া জামাটা ছিঁড়ে তুমি যে নতুন জামাটা কিনে দিয়েছো ওটা পরে রেলগাড়ি চেপে কলকাতা চলে যাব। পার বেশ তাই যাবি কবে এখন লয় বাবা, আর একটুক্ষণ বড় হয়ে নে তখন। ও আমার লক্ষ্মী ছেলে বটে। বাবা কাল গাছ থেকে পাড়া করিয়েছে, আমি চুরি করে নিয়ে এলাম। কি গো খাচ্ছ না কেন? টিয়া আমার মন টানছে রে, রেডিওই গান করার লোভ আমি সামলতে পারছি না। কি হবে তবে? মন করছে পালিয়ে চলে যাই। পালিয়ে পালিয়ে চলে যাবে? কিন্তু মায়ের যে কষ্ট হবে, কাকা তো গান করতে পারে না।
কে খাওয়াবে ওদের? কেন আমি খাওয়াবো? এই দেখো তুই খাবি? হ্যাঁ গো, তুই চাল ডাল রোজ এনে দেবো, তুমি কিচ্ছু ভেবো না। আমি কলকাতা যাব। কোথায় মামার তান নেছে, উনি রেডিও চেঞ্জ করে দিচ্ছে।
গ্রামের বিক্রিতে যে সত্যি সত্যি চলে আসবে আমি একবার ভাবিনি গুরু। আমি তো বলেছিলাম গুরু, তখন তো ফুটিয়ে উড়িয়ে দিলে। এখন কি করবো বল? ওকে বাড়ি নিয়ে চলো। বাড়ি? হ্যাঁ, চড়িয়ে তোমার গাড়ি। আচ্ছা আচ্ছা, এসে যখন পড়েছি তখন ওর বাড়িতে একটা খবর। না গো বসন্ত দাদা, খবর জেনে উড়ে আসে তোরা নিয়ে যাবে। রেডিও গান করি তখন খবর দিব। বসন্ত টনি ভিতরে নেই শিগিরে। ওই তো টনি। টনি দাদা ঘরে থাকবো, কোনো খরচ নেই। চলো কাজ কর, আজকে রাতের ট্রেনে তুই দেশে ফিরে যা। মামা এলেই আমি তোকে চিঠি দিয়ে জানিয়ে দেবো। ও বাবা, ও ফিরা চলবে না। কেন? কেন গেলে আমাকে আর আসতে দেবে না? তাহলে আমি বরং ছমাস তোমার ঘরে লুকিয়ে থাকবো গো। আমরা মাকে মামি বলি, বাবাকে ড্যাডি। ও জয় গণ্যে তাই আজকে। ছি 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 ছি, এরকম সাংঘাতিক ব্লাস তুমি দিলে কি করে? না মানে আমি ঠিক জায়গায় জায়গায় যখন এসে পড়েছে মামি। না, ওর এখানে থাকা কিছুতেই চলবে না। তো আজকের দিনটা মাম কাল সকালেই আমি তো বুঝিস যে নো নো নো। হ্যাঁ কি, তোমার ড্যাডি তোমার ব্যবহারে রীতিমতো বিরক্ত। এরপর যদি কানে দেওয়ার কথা তোমাকে একবার শেষ করে ফেলবে। রাধু, ওকে সরিয়ে নিয়ে যাও এখান থেকে। চারিদিকে দামি জিনিসপত্র ছড়ানো রয়েছে, জানা নেই সোনা নেই, একটা পথের ভিকিরি। চা নিয়ে যাও অন্য কারো বাড়ি। মানে শোন, মা বিনা পানি গো, রেডিও চালে ভালো করে গান করতে পারি মা। Oh,
ওই স্কুলের সামনে তুমি গান করছিলে না? ওগো সব ভিজে গেছে যে, কি সুন্দর গলা তোমার, জলে ভিজলে গলা নষ্ট হয়ে যাবে যে, এসো এসো শিখে এসো। দাদাকে বড় করে দাও মা, হংস দাদাকে বড় করে দাও। তুমি কিচ্ছু ভেবো না, আমি নিজে তোমার জন্য চেষ্টা করব। আর ওর গলা শুনলে আকাশ বলেই পাগল, নিশ্চয়ই হচ্ছে নি সুবিধা। অফকোর্স, শিওর শিওর, তুমি কিচ্ছু ভেবো না। পড়া নাক
কতদিন তো ভিক্ষাই মেলে না, সেদিন শুধু ওই কলমের শাক সিদ্ধ আর লবণ বাছারে। তোর হবে বাচ্চো, কোনো চিন্তা নেই। তা না হয় হলো, কিন্তু তুই যে বলি রেডিও চার্জ করে দিবি, সেটা কি সম্ভব? There is no অসম্ভব in my dictionary. বাবা, নেপোলিয়ন? তা জানি না, তবে দাদু বলতেন মনের জোরে সবকিছু করা যায়, আমি সেই জোরেই এগোব। মা, ডক্টর দত্ত বলে দিলেন আর বেশি সময় দেওয়া যায় না, বড় জোর এক মাস, তার মধ্যে চোখ অপারেশন। চিরদিনই অন্ধ হয়ে থাকবো আমি। কেন মেশোমশাই, আপনার স্কুল ফান্ডটাকে যে টাকা দেবার কথা ছিল? স্কুল ফান্ড বড্ড পোর হয়ে গেছে বাবা, ওরা বললেন ওই যখন মারোয়ারি রিলিফ সোসাইটি বিনা পয়সায় চোখ অপারেশনের ক্যাম্প খুলবে তখন চান্স নিতে।
চলো চলো ঘরে চলো। শামুর বাবা অন্ধ? হ্যাঁ রে, হঠাৎ অন্ধ হয়ে গেছেন। আরে অংশু না? হ্যাঁ হ্যাঁ তাই তো, কি ব্যাপার রে? সে অনেক ব্যাপার। আচ্ছা তুই পূর্ণদাসের বাড়িটা চিনিস? পূর্ণদাস বাউল? পূর্ণবাবু কবে ফিরবেন বললেন বিলেট থেকে? আরো 15 দিন বাদ। 15 দিন? ও যখন উপকার শ্রীমন্ত বাউলের ছেলে তখন পূর্ণদাকে ঠিক কাছে টেনে নেবেন, রেডিও রেকর্ড সবেতেই সুযোগ করে দেবেন। আমরা তো সেই আশাতেই আসছি বাউল দাদা। তাহলে কিন্তু 15 দিন বাদে আমরা আসবো। হ্যাঁ আসবো কি, ওর জন্যই তো দাদাকে বলবো। থ্যাংক ইউ বাউল দাদা, মেনি থ্যাংক। যা অংশ, রেডিওতে তো চান্স হয়ে গেল। তখন ওই ঢেড়স চেয়ে চেয়ে দেখবে। দেখবেই তো। জয় গণ্ডিতাই। ওরা জানলো কি করে? নিশ্চয়ই ধারস পাটা কাউকে পেছনে লাগিয়েছে। ও নীরু, আচ্ছা সিআইডি হয়েছিস? না চুপ। ওরা কি বলেছে? বলেছে তুই ভিজে ভিজে যদি ঘুরে যদি রোজ রিপোর্ট দিতে পারি তাহলে 10 টাকা দেবে। 10 টাকা দেবে? এই নে 10 টাপলো। জানিস তো মা বিধবা, কোনো রকমের সংসার সংসার চলে, ওর জন্য 10 টাকা রাজি হয়ে গেলাম। কাল মুছি নাক মুছি, আজ যদি কখনো হয়তো পিছনে ঘুরে। ঠিক বলছিস তো? চা একদিন আসি তিনটে বাড়ি রেশন এনে দিই তো, ওনারা চাকরি করে দেন, ওতে আমার আর বিধবামের কোন রকমে কেটে যায়। বলিস কি রে? দেনা ভাই একটা ছবি তুলে ঘরে টানিয়ে রাখবো এইরকম পোজে। যখন বড় হব টাকা পয়সা কামাবো তো বিয়ে করব, ছেলে পুলে হবে, তখন তাদের বলবো দেখো তোমার বাবা কত কষ্ট করে বড় হয়েছেন। তোর বড় হওয়ার নিকুচি করছি? বললাম 10 টাকা করে রেগুলার দেবো। ভাই পালালো কি করবো ভাই, তোমার 10 টাকার লোভে বসন্ত যদি একটা ঘুষি খাই তাহলেই অক্কা পাই। অক্কা তো পেয়ে আছো, ফটো তুলবি না? ফিল্মি মতো সস্তা হয়নি, কাট কাট এখান থেকে কাট। আমি তোমাদের আমার গান শোনাচ্ছি বকরাজ মাথা দুটো তো ঠুকে দিয়েছি, মিছি মিছি ঝামেলা বাড়িয়ে কি লাভ বল। দেখ শামু, তোর যা নেচার তাতে তোর বাবা মার নাম রাখা উচিত ছিল শামু নয় শামু। হ্যাঁ তার মানে? তার মানে গুটি গুটি চলি আর শব্দ বেলি খোলের মধ্যে সেটাই যা। যাচ্ছে কোথায়? সারাদিন ঘরে বসে ভালো লাগে, কেবলই মায়ের জন্য মন তো হ্যাঁচর প্যাঁচর করছে গো। কবে গান হবে বলো তো? হ্যাঁ হবে হবে, কিছু ভাবিস কিছু ভাবিস। দেখ না দেখ না, দু একদিনের মধ্যে দুঃখ সামন্তকে তোকে কিরম ভাবে রেডিও স্টেশনে ঢুকি বল শামু, তারপর দেখবো দেখবো তো চল কে আটকা। জয় গণ্ডিতাই। চলো না একটুক্ষণ কলকাতা ঘুরে বেড়াই। কলকাতা বেড়াবি? ভেরি গুড। থেকে তাই মারা গেছি, কাল স্কুল ছুটি, তুই গেলি না সারা কলকাতা ঘুরে বেড়াবো রে। আর কালকে ফুলন্দার গাড়িটাও পাওয়া যাবে কি বল? ইয়া ফুলন্দার গাড়িতে চলো কলকাতা। চেঁচামেচি মাথা ব্যথা হুল্লোড় হইচই ব্যস্ততা এই নিয়ে হলো কলকাতা, চিৎকার চেঁচামেচি মাথা ব্যথা হুল্লোড় হইচই ব্যস্ততা এই নিয়ে হলো কলকাতা। কলকাতা 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 কলকাতা।
লাই নেতে বাধা কাম টিকি বাধা তারে টিকি বাধা তারে বেলাইনে চলে যাই শুধু বারে বারে হে হে ওরা ঝুলছে কেন এইভাবে লোকে টাইম পাসে ঝুলে চলে যদি পড়ে যায় আগে পড়ে যেত এখন এখন হয়েছে প্র্যাকটিস সবাই জেনে গেছে রড ধরে ঝোলাটাই ট্যাকটিক্স এই এখন হয়েছে প্র্যাকটিস সবাই জেনে গেছে রড ধরে ঝোলাটাই ট্যাকটিক্স যে রাস্তায় জল জমে রিক্সা যে আমি ট্যাক্সির চেয়ে ও ভাই হয়ে যাই দামি আমি ঠেলা গাড়ি শুধু ঠেলা মারি আমি ঠেলা গাড়ি শুধু ঠেলা মারি এই ঠেলা বল তুমি কে আমি ট্রাফিক পুলিশ রোদ নেই জল নেই আছি খানা দাঁড়িয়ে মুখে নেই কথা চিৎকার চেঁচামেচি মাথা ব্যথা হুল্লোড় হয়ে চলে ব্যস্ততা এই নিয়ে হলো কলকাতা 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 কি হ্যাঁ বউ গান করতে চললাম কি করব আবার নি যুগি তুমি গান করতে পারবে কেনে পারতেই হবে বউ পারতেই হবে না না টান উঠলে মারা পড়বে যে প্যাটে কিছু করে না কিভাবে কদিন চলবে বউ ঠান চলবে গো চলবে না না আজ কিছু পয়সা আনতেই হবে তোমরা ছাড়ো আমাকে কি করে ছাড়ি ঠাকুর একজনকে ছেড়ে চোখের জলে ভাসছে গ্রামের কেউ ভাবল না সে ছেলের কথা হয়তো হয়তো সে আর কোনো দিনই আসবে না মা বলে সে আমার কোলে ঝাঁপাবে না সবাই বললে তুমি কিরকম দাঁতুদাঁতি হয়ে গেছো আর আমি একদম মেয়ে ছেলে মেয়ে ছেলে তবে এইবার দেখ না দুর্গ সামন্তকে জব্দ করে কিরম ভেতরে ঢুকি আর যদি না ঢুকেছি আমার নাম বাবা আমাদের একটু রেডিও স্টেশনে পৌঁছে দেবে সামনে রেডিও স্টেশন জানি বাবা জানি তবে কত হচ্ছে কি জানো ট্যাক্সি করে নিয়ে নাচিকে নিয়ে নামছি ওই যে পেয়েছি দেবে আচ্ছা আচ্ছা চলো আচ্ছা
শুধু দাদা ওই লোকটা গো চুপ কর তোরাই চিনতে পারবে তোমার ছেলে বে আর অংশ তুই আর এই সমস্ত করিস নি দেখি গায়ে ছেলে গায়ে পালা একবার চাক থেকে পালিয়ে থেকেই বা কি করবে তুই যা কাণ্ডটা করলি আর কোনোদিন রেডিও স্টেশনে ঢুকতে পারবি ভেবেছিস আলবাত পারব কি করে অঞ্জনা রায় গণের মেম সাহেব অঞ্জনা রায়ের বাড়ির ঠিকানাটা আমার চাই তবলা বাজাই আর অঞ্জনা রায়কে চিনবো না আমি তবে ভাই ওনার বাড়িটা আমি চিনি না আগে কে চেনে যদি দয়া করে বলতে পারে সঞ্জুদা সঞ্জুদা ইয়েস সঞ্জুদা ওনার সঙ্গে সঞ্জয় ঘটছে আজ রেডিও আর্টিস্ট ইয়েস সুপার ফ্লপ আর্টিস্ট ধুরি ফ্লপ আর্টিস্ট তোম তালালালা তোম তালালালা তোম তালালালা তোম রায় অঞ্জনা রায় অঞ্জনা রায় অঞ্জনা বারো কি তেরো হোক তেরো কি বারো
আরে সাই আগে এটা তো অঞ্জনা মানে গানের দিদিমণির বাড়ি। হ্যাঁ তারই বাড়ি। কেন একটু কথা আছে তার সঙ্গে। কথা? কি কথা সেটা তাকেই বলো। আগে আমার কইতে আমি শুনে যদি বুঝি যে এ কথা কথাই ব্যাঙের মাথা না তারপরে গিয়ে আমি ছোট দিদিমণির কমু। ছোট দিদিমণি শুনে যদি বোঝেন তাইলেই তিনি বড় দিদিমণি দেখে দিবেন। আগে তিনটা পোলা পান ভেতরে আন যদি চায় পান। চান আইতেছেন ছোট দিদিমণি। নমস্কার। বাউল ছেলেটা না খুব সুন্দর গান গায়, একদম ফার্স্ট ক্লাস গান গায়। বিশেষ কারণ তাই দিদিমণিকে বলে যদি ওর একটা রেডিওর গান মানে গানের একটা যদি ডান্সের জন্য। দিদি কি করবেন? রেডিও স্টেশনে অ্যাপ্লাই করে অডিশন দেওয়া। আগে করে দেওয়াবো বলুন, ওখানে তো ঢুকতেই পারছি না। ঢুকতেই পারছো না? সে আবার কি ঢঙের কথা? রেডিও স্টেশন সকলের জন্যই খোলা। আগে না আমি আমাদের জন্য খোলা নেই, সেই কথাই তো দিদিমণিকে বলতে এসেছি। ওসব বলে ফেলে কিছু হবে না। তাছাড়া ডিমের মতো একটা ছোট্ট ছেলে এই বয়সে রেডিওতে গান গাইবার শখ কেন? যাও যাও বাড়ি যাও সব। আগে বিশ্বাস করুন ও দেখতে ছোট্ট কিন্তু যা গান গায় না একদম এ ক্লাস। থামো থামো, কত ক্লাস দেখলাম আমার খারাপ হলে কেন তাও কি টনি বেটা এদেরও ম্যানেজ করেনি তো? হ্যাঁ হতে পারে, টাকায় যে সব হয় আর কত করে বলবো ব্রাদার। এনে চো স্কুলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? চো তোরা যা আমি আসছি। ইচ্ছে হলে যাবে নইলে যা খুশি তাই করবে। চো থার্টি নাইন বসন্ত দত্ত। আচ্ছা স্যার হোয়াট? রেডিও গান গাইতে গেছে স্যার। না স্যার ওর শরীর খারাপ হয়েছে। ও হোয়াট ডিড ইউ গেস স্যার? হোয়াট ইউ আর ইউ স্যার? আমার পেট ভরে গেছে অঙ্ক, কিছু খেয়ে নে। সে সকালের পর বসন্ত দত্ত এলো না? কত কি চাকরটা ধরে ঝাড় দিয়েছে, থানায় টেনে নিয়ে গেছে হয়তো। ছেলেটা যা করছে না, সামনে এক্সামে রোজ স্কুল কামাই হচ্ছে। আমার কিন্তু মন বলছে বসন্ত দাদা এবার ঠিক একটা উপায় বাই করবে। তোর মাথা করবে সত্যি? কেন যে তোকে রেডিওর গানের কথা বলেছিলাম। দারুণ খবর রে, দারুণ খবর, দারুণ খবর। অঞ্জনা দিদিমণির বাড়ির চাঁদে যে চায়ের দোকান সেই দোকানের মালিক বলতো রোজ সাতটার সময় অঞ্জনা দিদিমণি মর্নিং ওয়াক করতে বেরোয়। আচ্ছা আচ্ছা, একদম সোজা লেকে চলে যান। আচ্ছা আমরা সেই সাথে ওখানেই ওয়েট করবো, বেলা একদম একা পাবো আর তখন সবার মতোই ঠান্ডা থাকে। একদম মার দিয়ে গেল হয়ে যাবে, তোর কারণে একটু পাও জড়ি ধরবো। তবে যেতে ঘুমানো চলবে না গো। রাইট, বিয়ে পড়লেই না একদম চুগলি বে গুগলি হয়ে যাবে রে। চুগলি
লক্ষ্মী ছাড়া ছেলে ভগবান হবে না।
অংশ তুই না বেলা দশটার ট্রেনে চলে যা, সন্ধ্যে সন্ধ্যে গায়ে পৌঁছে যাবি। চলেই যাবো সমুদাদা। যাব বাপ, সাত কাণ্ড রামায়ণ পড়ে এখন আবার বলে চলেই যাবো সমুদাদা। বসন্ত দাদা যদি কোনো খবর আনে? আবার আবার তুই সেই বসন্ত রাসে বসে আছিস? গায়ের ছেলে গাঁই কেটে পড়তো তাহলে অনেক দুঃখ আছে কপালে। তো চলেই যাব। টিয়াকে যে বলবো যে দিয়ে গান করা হলো না কপালে, গায়ের ভিখারি ছেলে সে জনম বুড়ি ভিখারি থাকবে। ছেলেটার কথা যতই ভাবছি ততই চমকে চমকে উঠছি। কি ডেঞ্জারাস ছেলে, ও কোনোদিন না আমাদের বেডরুমে গিয়ে ঢোকে। কিছু বিচিত্র নয় যা ছেলে, কিন্তু বর কি গান গাওয়ার জন্য ওর এত মাথা ব্যথা গেল? ভাবে থাকি না, ও আমার বন্ধু নয়। দিদিমণি দিদিমণি আমার সব কথা শুনুন দিদিমণি, আমাদের তাহলে দুগা দুগা করে বেরিয়ে পড়ো বাবা। আসি গো মা। হিসু বাবা চিঠিতেও কিন্তু নিশ্চয়ই দেবো মা, নিশ্চয়ই দেবো। সবই তো বুঝলাম, কিন্তু আমার সময় কোথায় দেখছো তো, এই এখন বেরোচ্ছি ফিরতে সেই রাত, রবিবারেও ছুটি নেই। এ মাসটা বরং থাক আসছে মাসে। না না, তাহলে ওকে ধরে রাখতে পারবো না, ও যে কোনো সময় বলাতে পারে। আপনি কথা দিন, আপনি কথা দিন আজকালের মধ্যে গান শুনবেন। আরে বলছি আমার সময় নেই। আচ্ছা আমি যদি সময় করে দিতে পারি তাহলে নিশ্চয়ই আপনি গান শুনবেন। গান শুনবো আমি আর সময় করবে তুমি? আগে আপনি কথা দিন আপনি গান শুনবেন, আমি আপনাকে সময় করে দেবো। বেশ চ্যালেঞ্জ রইল। তুই চলে যাচ্ছিলি? অপরন্ত দাদা দশটায় রেলগাড়ি ছাড়বে। না না শামু শামু, আমি তোর পায়ে পড়ছি, আজ যাওয়া ক্যান্সেল কর ভাই। দিদিমণিকে প্রায় কব্জা করে ফেলেছি, শুধু আজকের দিনটা আমাকে চান্স দে। মানে আবার পাগলামো? পাগলামি নয় শামু, পাগলামি নয়। এবারে না এবারে একটা সলিড মতলব করেছি রে, সলিড মতলব। আমি যে
মানে সব পরীক্ষা করবে, নির্ভর করছে তাঁদের বিচারের উপরে। তবে অডিশনটা যাতে ভালোভাবে হয় সেদিকে আমি নিশ্চয়ই নজর রাখবো, কথা দিলাম। চল। বসন্ত, আই এম ভেরি সরি, তোমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। আঙ্কি, ও তাহলে অডিশনে ফেল? আমার আর কিছু করবার নেই ভাই। তাহলে হেরেই গেলি বসন্ত, বলে হংসর মতো গানের গলা নিয়ে কেউ ফেল করে? সত্যি রনিটা টাকারই জিত হলো রে। সবাই ওর টাকা লেগে হারতে পারে, কিন্তু আমি হারবো না। কিন্তু এর পরও তুই? হ্যাঁ হ্যাঁ, আমি কমপ্লেন করবো, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে কোর্টের টাকে চিৎকার করে বলবো বাবা বিচার করে দিল্লা। অংশ গরিব, অংশ ভিখিরি বলে অবিচার করেছে। সাবু সাবু তুই দেখিস, সাবু আমি ঠিক বলবো, সাবু তুই দেখিস আমি ঠিক বলবো, আমি বলবোই সাবু তুই দেখিস আমি ঠিক বলবো, আমি বলবো। কোথায় যাচ্ছ? ই মা, বুড়ো খোকাদের চোখে জল। সে অডিশনে খুব ভালো করেই পাস করেছে। নিশ্চয়ই, শুধু এবার নয়, বারে বারেই প্রোগ্রাম পাবে। আরে মাসের 7 তারিখে ওর প্রথম রেকর্ডিং। যারা গুণী আকাশবাণী তাদের কখনো অমর্যাদা করে না।
সে গরিবই হোক আর বড় লোকই হোক, আমি তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম। শুনছো? আরে কোথায় গেলে? ওগো শুনছো কোথায় গেলে মরতে? এই যে হেডমাস্টার মশাই চিঠি দিয়েছে, তোমার বড় ছেলে আজকে স্কুলে যাচ্ছে না। তো হারাম যেন আমি কিন্তু তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি, কাল আমার জন্মদিন। সত্যি? হ্যাঁ,
এই তো কাগজপত্র পোস্টের মাস্টার বাবু আমাকে সব বুঝিয়ে দিয়েছে সে কবে আসবে গো সে কবে আসবে আসবে গো আসবে রেডিওতে গান দিয়েই চলে আসবে এই যে শিখাম তো এই যে দেখ দেখ বেটা বেটা আমাদের গ্রামের মুখ রাখতে চলেছে রে আমাদের গ্রামের মুখ রাখতে চলেছে আকাশবাণী কলকাতা এখন লোকগীতি পরিবেশন করছেন হংসরাজ দাস সংসদ আয়োজিত কিশোর কিশোরীদের নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা শুরু হচ্ছে যেমন খুশি গাও যেমন খুশি নাচো আরে করছিসটা কি আর কত খাবি ফাংশন যে শুরু হয়ে গেল আর দাঁড়া না রিচ ম্যান খাওয়াচ্ছি
রিচ ম্যান নয় রাজকে রিচ গার্ল ভেবি নাই ও সরি সরি অনুষ্ঠানের প্রথম শিল্পী কুমারী কেতকী ভট্টাচার্য শ্রীকুমার বিশ্বাস রচিত একখানি আধুনিক গান গেয়ে শোনাচ্ছে তোমাকে বসন্ত দা ডাকছে বসন্ত দাদা আমি আসছি গো চলো Thank you.
আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী শ্রীমান হংসরাজ দাস। সেই ছেলেটি? হ্যাঁ, সেদিন যে রেডিওতে গাইছিল দারুণ গেয়েছে। ফ্যান্টাস্টিক হংসরাজ দাস। মাননীয় দর্শক মন্ডলী, আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী শ্রীমান হংসরাজ দাস যে কোনো কারণেই হোক এ সময়ে ধাঁধায় আধা কুলুম।
আমাদের বিচারে আজকের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত হলেন শ্রীমান হংসরাজ। মাননীয় দর্শক মন্ডলী, আজকের প্রতিযোগিতার শ্রেষ্ঠ পুরস্কার নগদ 2000 টাকা শ্রীমান হংসরাজ দাসকে প্রদান করা হল। কি বলেন, সত্যি বলছেন? পাক্কা 2000। এই নে, ভালো করে রেখে দিস। এই নে। না শুন দাদা, এই টাকা আমি লোব না। কেন? এই টাকায় বাবার চোখ কাটিয়ে ভালো করাবে তুই। হংসু, হব বাবার চোখ ভালো হলে তোমাদের সব কষ্ট পালিয়ে যাবে। বাবা বাবা বাবা, এই দেখো হংসু তোমার চোখ অপারেশনের জন্য টাকা দিচ্ছে, দেখো। হ্যাঁ হংসু, টাকা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলছিস তুই? হ বাবা, চোখ কাটালে আপনি আবার মাস্টার মশাই হবেন, ছাত্র ঘুরবেন, প্রাইজ নেবেন। এই যে তোমার বড় সম্মানের টাকা, অনেক কষ্টের টাকা। না বাবা, না। তা হোক বাবা, আপনি দয়া করে নেন, আপনার চোখ ভালো হলে সামু দাদার আর কষ্ট থাকবে না, মায়ের দুঃখ পালিয়ে যাবে। নেন বাবা, দয়া করে নেন। হংসু হংসু বাবা, তুমি বেঁচে থাকো বাবা, তুমি বেঁচে থাকো, ভগবান তোমার মঙ্গল করুন। এটা রেখে দে বাবা। এতে কি আছে মা? কটা নাড়ু রইল, ট্রেনে বসে খাস। হ্যাঁ, নারকেল নাড়ু আমি খুব ভালোবাসি। এবার যখন রেডিওর গান করতে আসবো না, তখন আপনার লাগে পাটালে নিয়ে আসবো। হ্যাঁ অংশ, 9টা বাজে, তাড়াতাড়ি কর, ট্রেনের টাইম। আরে বসন্ত টারি তো কোনো পাত্তা নেই, বলিরন ও তো তো ট্রেনের টাইম জানে, অথচ তার ঘরে যাবে তাহলে ট্রেন ধরতে হবে না। কি করি বলো তো মা? তোরা দুঃখা দুঃখা বলে বেরিয়ে পড়, বসন্ত এলে আমি বলে দেবো। খান সেই ভালো, চল অংশ চল। কিন্তু মন তো বড় হেঁচড় পেঁচড় করছে গো বসন্ত দাদা। অংশ, আরে ওই যে আসছে গো। আগে আম কি কি রে, কি গো পড়ে গেছে নাকি বাবা? ওই জানি বাজিবা, মাথায় পড়েছে বাবার লাঠি। এলো পাথারি বাবা, এমন করে দিয়েছে তোমায়? আরে দূর, এরম 12 মাসে আমার 13 বকুল লেগেই আছে, কেটে যায়, ফেটে যায়, নড়ে যায়, ছিঁড়ে যায়, আরো অনেক কিছু হয়ে যায়। বাট আই ডোন্ট কেয়ার। চল 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 চল, ট্রেনের টাইম হয়ে গেল না? ট্রেনের টাইম হয়ে গেল না? মামনি বাপি বললেন হংসককে হাওড়া স্টেশনে পৌঁছে দিতে। আমরা তাহলে যাবো না? নিশ্চয়ই যাবো। যাবো নিশ্চয়ই। আরে রে ওট 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 ওট, হিরো নট, চল 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 চল। আরে হংসকা মধ্যিখানে, হংসকা মধ্যিখানে দে। হ্যাঁ রাজকন্যা দিগ রেট সামনে। হ্যাঁ চলে বাই বাজিবা। হ্যাঁ চলে বাজিবা। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।